তুফান আসছে। তুফান প্রথমে পোস্টারেই যা দেখালো তাতেই বুঝতে পারছেন যে এটা কোনো অংশে কম যায় না। আমি চব্বিশের লাইন আপ বলতে চাই না, আমি চব্বিশের লাইন আপ দেখাতে চাই। আমি যখন দেখেছি আমার তো সাংঘাতিক ভালো লেগেছে, নিশ্চয়ই আপনাদেরও ভালো লেগেছে। পোস্টার ভালো হয়েছে তো? তুফান যেভাবে আমরা বানাচ্ছি, যে যত বড় স্কেলে আমরা করতে চাচ্ছি, মাইল ফলক সিনেমা হয়ে থাকবে। আসলে মনে হচ্ছিল গল্প সাথে এই নামটাই যায়। আসলে তুফান বছরে দুই একবারই আসে, এখন থেকে আমাদের মেগাস্টার বসও দুই একবারই আসবেন এবং তার অস্তিত্ব জানান দিয়ে চলে যাবেন। যারা ভাবছেন বস মিথ্যা বলছেন, ধরেই নেওয়া যায় তাদের জায়গা মতো ছেঁকা লেগেছে, সেই যাতনায় জ্বরে পড়ে প্রলাপ বকতেছেন। আমাদের সব কিছু, আমার যারা ফ্যান, সাকিব ভাইয়ের এত এত ফ্যান, তাদের জন্যই তো সাকিব খান আছে। সাকিব খান তো ফ্যানদের কোনো দোষ হতে পারে না। ফ্যানরা কখনো কখনো ভালো আসবে, কখনো বকা দিবে, কখনো রাগ করবে, কখনো অভিমান করবে। এবার দুই বাংলার যৌথ প্রযোজনায় পর্দায় আসছে তুফান। শাকিব খানের নেক্সট বিগ ধামাকা হবে তুফান মুভি। হাই ভোল্টেজ অ্যাকশন ধাঁচের সিনেমা হবে তুফান। সিনেমাটি পরিচালনা করবেন রায়হান রাফি, সফল নায়ক সফল পরিচালক। এবার আসলেই খেলা জমবে। এই যে দুইটা পাওয়ার হাউস একসাথে হয়েই কিন্তু পৃথিবী তাদের সিনেমাকে একটা অনন্য উচ্চতা দিয়েছে অল ওভার দ্য ওয়ার্ল্ডে। মারকারাটি অ্যাকশন ধাঁচের ছবিতে সুপারস্টার শাকিব খানকে দেখার জন্য মুখিয়ে আছেন হাজার কোটি দর্শক। এবার তেমনি ধুন্ধুমার ও হাই ভোল্টেজ অ্যাকশন ধাঁচের সিনেমা করতে যাচ্ছেন ঢাকায় সিনেমার এই শীর্ষ তারকা। দুই বাংলার সফল তিন প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই, চোরকি ও SVF এন্টারটেনমেন্ট প্রথমবারের মতো এক হয়েছে। যুগান্তকারী এই সিনেমাটিক কোলাবরেশনটির প্রযোজনায় তুফান সিনেমা হলে মুক্তি পাবে 2024 সালের ঈদুল আজহায়। এদিকে রাফির নির্মাণে শাকিব অভিনেতা নামে সিনেমা করবেন বলে গত দুই দিন বিভিন্ন গণমাধ্যমের খবর প্রকাশিত হলেও জানা গেছে সিনেমাটির নাম অভিনেতা নয়, আসলে এটি তুফান। আসলে সিনেমাটির নাম পরিবর্তন করে অভিনেতার পরিবর্তে তুফান রাখা হয়েছে। সব মিলে তুফান শাকিব খানের জীবনে উল্লেখযোগ্য সিনেমা হতে চলেছে, এটা গ্যারান্টি। 100 কোটি পার করবে কবে গ্রস সেল, নেট সেল, সেদিকেই তাকিয়ে আছি। একটা সময় মনে হবে যে 100 কোটি টাকাও খুব কম টাকা মনে হবে। তুফানের সঙ্গেই থাকবেন।